আজ আমরা প্রতিবেদন রচনা কি করে করতে হয় সেটা একটু জানব। প্রতিবেদন কথাটির ইংরেজি নাম হচ্ছে রিপোর্ট। আমরা যখন কোনো একটি বিষয়কে বা কোনো ঘটনাকে প্রত্যক্ষ করার পরে তার বিবরণ দিয়ে থাকি সেটাই হচ্ছে রিপোর্টিং বা প্রতিবেদন রচনা। এই প্রতিবেদন সবসময়ই বিবৃতিমূলক আর বিবরণাত্মক হয়ে থাকে। নানান ধরনের বিবরণ হতে পারে, যেমন কোনো প্রাকৃতিক ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, সামাজিক বা ধর্মীয় কোনো উৎসব, ভ্রমণ বিষয়ক বিভিন্ন রকম হতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে যে প্রতিবেদন যেন প্রবন্ধ না হয়ে যায় অথবা সেটা যেন গল্পে রূপান্তরিত না হয়। প্রতিবেদনের মধ্যে কোনো অতি কথন, আতিশয্য, কোনো কাব্য ছন্দ কোনো কিছু থাকার প্রয়োজন নেই। শুধুমাত্র যে নির্যাসটা যেটা বেরোবে সেটা হবে ঠিক মূল ঘটনার একদম নির্যাস, যার কোনো হেরফের হবে না। প্রতিবেদন রচনা করার সময় আমাদের বিশেষ কয়েকটি জিনিস মানতে হবে। অবশ্যই প্রতিবেদন কখনো বর্ণনার ঘন ঘটায় পূর্ণ হবে না। প্রতিবেদন রচনার উদ্দেশ্য ঘটনাকে বর্ণনা করা, মানে ঘটনার বর্ণনাটা দেওয়া। প্রতিবেদন রচনার সঠিক পর্যবেক্ষণ আর তার বিশ্লেষণ ও অনুভবের প্রয়োজন আছে। সেখানে কিন্তু যিনি প্রতিবেদক, মানে যার রিপোর্ট করছেন, তাদের নিজস্ব মতামত বা তাদের সিদ্ধান্ত কিন্তু দেওয়া যাবে না। এর যে প্রকাশভঙ্গির বৈশিষ্ট্য আর নিজস্বতা একটা থাকবে, অবশ্যই সাহিত্যের আধার থাকবে তার মধ্যে। প্রতিবেদন রচনা হবে একটা উদ্দেশ্যমূলক। আমি কিছু বেশ রচনা, মানে প্রতিবেদন রচনার মধ্যে বেশ অনেকটা এলাবোরেট করে কিছু প্রতিবেদন লিখেছি। এটা আপনাদেরকে এইটুকুনি বোঝানোর জন্য, এটা আত্মস্থ করার জন্য। বিষয়গুলো আপনারা একটু আত্মস্থ করতে পারেন, পড়ে নিয়ে বুঝবেন, তারপরে যখন প্রতিবেদনটা রচনা করবেন তখন সেই ঘটনার বিবৃতিটাকে শুধুমাত্র রাখবেন। কোনো একটি স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে, একটা স্কুলের অমুক তারিখে অমুক একটি জায়গার স্কুলে পালন করা হচ্ছে। এবার তারপরে সেখানে প্রথম প্যারাগ্রাফে সেটা থাকবে, সেকেন্ড প্যারাগ্রাফে তার একটা বিবৃতিমূলক আলোচনা, তারপরে সেখানকার মানুষজন কি বললেন, বড় বড় আধিকারিকরা বা বড় বড় স্কুল কর্তৃপক্ষের যারা সবাই প্রধান আছে তারা কি বললেন, কোন অতিথিরা এসেছিলেন, তাদের মন্তব্য কি। এটা হচ্ছে প্রতিবেদন লেখার একটা ছোট্ট নিয়ম। আমরা আজকে দেখে নিই যে একটা প্রতিবেদন কি করে লিখেছি সেটার একটুখানি জেনে নিচ্ছি কিভাবে লিখি। কর্মগ্রাসী করোনা নিয়ে একটি প্রতিবেদন লিখুন। এই প্রসঙ্গে সূত্রগুলি নিয়ে প্রতিবেদনটি লিখতে হবে। সূত্রগুলি পরপর হলো করোনা আবহে বিশামাল অর্থনীতি, 2 নম্বর হচ্ছে জাতীয় বেকারত্ব, 3 নম্বরে আছে সামগ্রিক কর্মস্থানের পরিমাণ হ্রাস, 4 নম্বরে আছে গ্রামাঞ্চল এবং শহরে কর্মজীবী মানুষদের বিপন্নতা, 5 নম্বরে আছে সার্বিক আবহাওয়ার অবস্থা। আসলে এই সূত্রগুলো কেন দিয়েছি, প্রত্যেকটা সূত্রের মধ্যে বিবৃতিমূলক আলোচনা রয়েছে, সেখান থেকে আপনারা মূল নির্যাসটাকে নিয়ে যখন প্রতিবেদন লিখবেন, এরকম কর্মগ্রাসী করোনা বা করোনা আবহে কোথায় কোথায় কাজ চলে গেছে বা কি পরিস্থিতি এখন কাজের বাজারের, সেটা আপনারা লিখতে পারবেন। নিজস্ব সংবাদদাতা, 30 সেপ্টেম্বর 2020। করোনা আবহের জোর ধাক্কা খেয়েছে দেশীয় অর্থনীতি বা জিডিপি প্রবৃদ্ধি। এমন অবস্থায় পালা দিয়ে বেড়ে চলেছে দেশের বেকারত্ব। এই নিয়ে একটা উদ্বেগজনক রিপোর্ট আনল সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমিক, অর্থাৎ CMII। গরিব নিম্ন মধ্যবিত্ত এতে দশা যে আরো শোচনীয় হয়েছে এটা অবলীলায় বলা যায়। CMI এর রিপোর্ট বলছে আগস্ট অবধি বেকারত্ব দাঁড়িয়েছে গড়ে 8.35%। আগামীতে এক্ষেত্রে বড় সড় পারাপতনের সাক্ষী হতে চলেছে গোটা দেশ বিশেষজ্ঞদের মতে। দেশের মোট কর্মস্থানের মধ্যে বেতনভুক্ত কর্মস্থানের সংখ্যা মাত্র 21%, যা অসংগঠিত ক্ষেত্রে নিযুক্তদের তুলনায় স্বাভাবিকভাবেই খুব কম।
বিশেষজ্ঞদের ধারণা আগস্ট অবধি সামগ্রিক কর্মস্থানের হার 37.5% হওয়াতে বেকারত্বের হার হ্রাসের পথে। আসলে গ্রাম ও শহরের কাজের সুযোগের ক্ষেত্রে ব্যবধান থাকায় এমন অবস্থা। মহামারী ঘোষণার পর থেকেই এপ্রিলে এর সংখ্যা বাড়তে থাকে। রিপোর্টের তথ্য অনুসারে দেশের প্রত্যন্ত অঞ্চল ও অসংগঠিত ক্ষেত্রে কাজের সুযোগ বাড়লেও বেতনভুক্ত কর্মীদের অবস্থা শোচনীয়, কারণ দেশের আর্থিক বৃদ্ধির হার তেমনভাবে অসংগঠিত কর্মস্থানের ওপর ততটা নির্ভরশীল নয় যতটা নির্ভর করে বেতনভুক্ত কর্মস্থানের ওপর, কর্মসংস্থানের ওপর। ক্রমশ খারাপ হয়ে পড়ছে গ্রামাঞ্চল। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমে মিলছে না পর্যাপ্ত কাজের খোঁজ। সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে বেকারত্ব বেড়ে 7.5%। পাশাপাশি শহরে পরিসংখ্যান বলছে 9.83%। সমীক্ষায় দেখা গেছে শহরের মানুষদের চাহিদার গ্রাফ ক্রমশ নিম্নমুখী। বিশেষজ্ঞদের মতে বেতনভুক্ত বাজার করে না উঠলে দেশের অর্থনীতির হাল ফেরানো অসম্ভব। দেশে দিন আনা দিন খাওয়া মানুষদের সংখ্যা 40%। এই আবহে এদের নাবিশ্বাস ওঠার জোগাড়, কেননা সেই গৃহবন্দী শুরুর থেকে এদের কোনো জমানো বা মজুর ছিল না। সমীক্ষায় দেখা গেছে অসংগঠিত ক্ষেত্রের প্রায় 11 লক্ষ মানুষের আজ আয় বন্ধ। রাজ্যের আর্থিক যোগান যে রাজস্বের মধ্যে দিয়ে আসে, লকডাউন পরবর্তী সময় আদায় যথেষ্ট বেগ পেতে হতে পারে। উত্তরের পরিস্থিতি বেশ ভয়ানক। একদিকে বাগান বন্ধ, পর্যটন শিল্পের বড় অংশের ক্ষতি, যাতে যুক্ত রয়েছে বহু শ্রমজীবী মানুষ। বাইরে কাজে যাওয়া বা কাজের সন্ধানে যাওয়া মানুষও কম নয়, তারা সবাই এখন ঘরমুখী। কেউ কেউ কোনোক্রমে দিন কাটাচ্ছে। ওদিকে গ্রাম্য মেলাগুলি বন্ধ থাকায় তার সঙ্গে যুক্ত বহু মানুষের রুজি রোজগার সম্পূর্ণরূপে বন্ধ। কর্মহীন মানুষদের জন্য কি শুধুই ভরসা সরকারি সাহায্য প্রার্থী বিকল্প ব্যবস্থা? বাড়ি বাড়ি কাজ করা মানুষরাও আজ অসহায়। নির্দেশ অনুসারে চা শিল্পের 25% শ্রমিকদের কাজে লাগানো যাবে সামাজিক দূরত্ব বজায় রেখে। আবার ছোট শিল্পগুলোতে শ্রমিকরা কারখানায় থেকে কাজ করার নির্দেশ পেয়েছে। সবকিছু স্বাভাবিক হতে বেশ সময় লাগবে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য নতুন আর্থিক পরিকল্পনা না করলে এর পরিণতি ভয়াবহ, তা দিনের আলোর মতো পরিষ্কার। আমি বিষয়টাকে আপনাদের কাছে পরিষ্কারভাবে জানালাম। এটা হচ্ছে প্রতিবেদন রচনার একটা দিক, একটা ধারার দিক বললাম। এর উপরে ভিত্তি করে বিভিন্ন রকমের তথ্য নিয়ে হয়তো আসতে পারে সূত্র দিয়ে, আপনারা সেভাবে লেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের প্রতিবেদন রচনার লেখাটা আরো ভালো পাওয়া যাবে। ধন্যবাদ। ক্লার্কশিপ মেইনস এবং আইসিডিএস এর মেইনস এর কিন্তু পিডিএফ ক্লাস এবং মক টেস্ট চলছে। আপনারা যারা পিডিএফ ক্লাস অথবা মক টেস্ট আপনারা দিতে চান, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট করে নেবেন। আমাদের কিন্তু এক্সপার্টরা পিডিএফ তৈরি করছেন এবং মক টেস্টের সেট তৈরি করছেন, সেগুলোকে ইভ্যালুয়েট করে দিচ্ছি এবং মডেল আনসার পেপারও কিন্তু মক টেস্টের সাথে দিয়ে দেওয়া হচ্ছে। তো যারা মক টেস্ট বা পিডিএফ ক্লাস করতে চান, তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে আসে। থ্যাংক ইউ।